এখন যেহেতু আমের সিজন, বাজারে প্রচুর আম পাওয়া যায়, আর এই আম আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। আজকে আমি আমের একটা ডেজার্ট শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আম কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই আম দিয়ে আমি মজার একটা রেসিপি শেয়ার করব। অনেক সময় দেখা যায় বাচ্চারা আম খেতে চায় না, আর এই আম বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আমরা বিভিন্ন টেকনিক অবলম্বন করি। বিশেষ করে আমরা যারা মায়েরা আছি, তারা কিন্তু সিজনাল ফল খাওয়াতে বাচ্চাকে বেশি পছন্দ করি। তো আমিও আমার বাচ্চাকে পছন্দ করি আম খাওয়াতে। তো আমি এখানে আম কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি চিড়া। চিড়া ভিজিয়ে রেখেছিলাম কিছু সময়, আর নিয়েছি চিনি পরিমাণ মতো, সামান্য লবণ দিয়েছি। তো এরপরে ব্যালেন করে নিয়েছি, হয়ে গেল আমার মজাদার আমের এই ডেজার্টটা। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে কিন্তু আমি একটু আইসক্রিম দিয়েছি, যাতে বাচ্চারা বেশি পছন্দ করে। আর আইস কিউব দিয়ে দিলে ঠান্ডা ঠান্ডা লাগে, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে ঠান্ডা জুসটা খেতে। তো একদমই রেডি আমার এই আমের জুসটা। আপনাদের কেমন লেগেছে? তো বাসায় কিন্তু এভাবে ট্রাই করতে পারেন, খুবই হেলদি একটা ড্রিঙ্কস। আর এই গরমে এটা খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে বাইরে থেকে যখন, বাইরে গরমের থেকে যখন বাসায় আসা হয়, তখন কিন্তু এই আমের জুসটা খেতে ভীষণ মজা লাগে। আর এখন অনেক গরম বাংলাদেশে, তো বাচ্চারা কিন্তু এই জুসটা অনেক পছন্দ করবে। সবারই এক্সাম চলতেছে, তো পরীক্ষা দিয়ে বাসায় আসার পরে এই জুসটা অনেক বেশি তৃপ্তি দিবে, আর খুবই হেলদি একটা রেসিপি। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।